আসসালামু আলাইকুম প্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো সুস্থ আছো পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো আমি ফের সুলতানা সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরাজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইংলিশ ফর টুডে ক্লাস টু বইয়ের ইউনিট ফাইভ নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা ইউনিট ফোর থেকে কাজ করেছি সেখানে কিছু বাড়ির কাজ দেওয়া ছিল যেটা ক্লাস ওয়ার্ক করানো হয়েছিল সেটাই বাড়ির কাজ দেয়া হয়েছিল তাই না তো আশা করি সবাই বাড়ির কাজের খাতায় সুন্দর করে ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স কয়টি লিখে ফেলেছ তোমরা এইভাবেই ইউনিট অনুযায়ী লিখে ফেলবে পরে আমাদের যখন কাজ মানে পড়া শেষ করব স্কুল খুলবে তখন সুন্দর করে আমরা আবার মানে সব এক জায়গায় করে সুন্দর করে লিখে দেব ঠিক আছে তো চলো আমরা ইউনিট ফাইভে সরাসরি ইংলিশ টুডে বইয়ের ইউনিট ফাইভে চলে যাই সবাই মেয়েরা তোমরা সবাই ইউনিট ফাইভে চলে আসো বই খুলে ইউনিট ফাইভে চলে আসো তাই না হাউ ওল্ড বয়স কত লেসন্স ওয়ান থেকে থ্রি থেকে কী বলা হয়েছে আমরা একটু দেখব আমরা বইটা আগে একটু ভালো করে পড়বো তাই না এই টপিক আলোচনা করে আমরা কি করতে পারবো একটু জানি জেনে নিই লার্নিং আউটপুট আস মানে আমরা কি শিখতে পারব নিজের পরিচয় প্রদান করতে পারবো অন্য পরিচয় জানতে পারব তা শিখতে পারবো তাই না তারপর দেখো অ্যাক্টিভিটি এতে কি বলা হয়েছে লুক লিচেন্সে শোনো দেখো শোনো এবং বলো তাই না তো হোয়াট ইজ ইন দ্য পিকচার হ্যাঁ হোয়াট ইজ ইন দ্য পিকচার এ ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা একটু বলবে তাই না যে মিনা এখানে মিনা আছে রাফি আছে মাহিন আছে হ্যাঁ তারা একজনের সাথে আরেকজন কুশল বিনিময় করতেছে বয়স জানতেছে ছোট ছোট কিছু প্রশ্ন এখান থেকে করা যায় তাই না কি করা যায় হাউ ওল্ড ইজ মিনা মিনার বয়স কত তারপরে একটি পরে আমরা যাব বিতে তারপরে যাব ছিতে তো চলো আমরা একটু পরে নিই আমরা লুক লিসেন দেখো শোনো এবং বলো লিসেন তো জানোই মনোযোগ দিয়ে শোনা তো একটু পড়ি আমরা হ্যালো রাফি দিস ইজ মিনা সি এইট এখানে বলতে হবে সি ইজি কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু সি ইজি দেখো যে এই যে সি এই যে তোমার তারপরে তোমার উপরে একটা কমা দিয়ে যে ইস করেছে এস করেছে অর্থাৎ এটা হলো সি ইজ হুম এইট ইয়ার্স ঠিক আছে এইট তো এই যে রাফি এই হচ্ছে মিনা ওর বয়স আট বছর তাই না ডানে চলে যাও এখানে চলে আসো হাই মিনা হ্যাঁ হাই মিনা আই এম রা আই এম রাফি আমি রাফি আই এম সেভেন এখানে আই এম সেভেন বলতে আমার বয়স সাত ঠিক আছে বিতে চলে যাও এবার আমরা বিতে চলে আসি এখানে কি বলেছে লুক লিসেন দেখো শোনো এবং বলো দিস ইজ মাহিন এই যে দেখো দিস ইজ মাহিন এই হচ্ছে মাহিন টু ওর বয়সও আট বছর এই যে টি ডাবল ও টু এটা দিয়ে কি বোঝানো হয়েছে ওর বয়স ও অর্থাৎ ও ওর বয়সও আট বছর আর এখানে দেখো হি ইস হুম হি ইস এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই যে মাহিন মাহিন হয়েছে ছেলে বাবু এজন্য হি হয়েছে আর এখানে মিনা হলো মেয়ে বাবু হুম গার্ল গার্ল বেবি এই জন্য শি হয়েছে অর্থাৎ মেয়েদের বেলায় শি আর ছেলেদের বেলায় হি এটাও মনে রাখবে ছেলেদের বেলায় হি মেয়েদের বেলায় শি হি এবং শি এর পার্থক্য জেনে গেলা তো কি হয়েছে দেখো মিনাকে পরিচয় করানোর সময় শি এই যে মিনাকে পরিচয় করানোর সময় কি হয়েছে শি সি উপরে একটা কমা দিয়ে এস দিয়েছে অর্থাৎ সি ইজ এটাকে সংক্ষেপে সি ইজ লিখেছে এখানে আই এম এটাকে সংক্ষেপে আই লিখে উপরে এটাকে কন্ট্রাকশন বলে উপরে যে কমাটা এই সময় এটাকে কন্ট্রাকশন বলে আই এম আবার হি উপর একটা কমা দিয়ে এস হি ইস হুম অর্থাৎ কি দাঁড়ালো হ্যালো রাফি দিস ইজ মিনা সি ইজ এইট আর্ সল্ট হাই মিনা আই এম রাফি আই এম সেভেন দিস ইজ মাহিন হিন এইট ইয়ার সল্ট হু ঠিক আছে চলো আমরা দেখি নিচে আমাদের কোনো কাজ আছে কি না আচ্ছা সি লুক অ্যান্ড সে দেখো এবং বলো তাই না দেখো এবং বলো এত আমি যে একটু আগে আলোচনা করেছি সেটাই কিন্তু এখন এখানে দেখানো হয়েছে অর্থাৎ দেখো হি হি কন্ট্রাকশন দিয়ে এস অর্থাৎ হি ইস ছেলে ছেলেদের বেলায় মেয়ে দিস ইজ এ গার্ল বেবি সি উপরে কন্ট্রাকশন এস অর্থাৎ শি ইস এই দুইটা ওয়ার্ড মিলে এখানে শীস এই দুইটা ওয়ার্ড মিলে এখানে হিজ বুঝতে পেরেছ অর্থাৎ মনে রাখবে যে হিজ হচ্ছে হিজের সংক্ষিপ্ত রূপ আর শিজ হচ্ছে সিজের সংক্ষিপ্ত রূপ তাই না আর ছেলেদের ক্ষেত্রে হিজ মেয়েদের ক্ষেত্রে শীজ যদি বলি আমার বয়স সাত বছর আই এম সেভেন ইয়ার্স ওল্ড তাই না সংক্ষেপে যদি বলতে হয় তাহলে কি বলবো আই এম আই লিখে উপর একটা কন্ট্রাকশন দিয়ে মানে কমার মতো দিয়ে এম সেভেন ঠিক আছে তো চলো আমরা পরের পেজে চলে যাই দেখি পরের পেজে আমাদের কী বলা হয়েছে এখানে দেখো আমরা আজকে শিখব ইউভিডাব্লিউ এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড ঠিক আছে তো চলো লেসন্স ফোর সিক্স অ্যালফাবেট নিয়ে অ্যালফাবেট ইউনিট ফাইভের লেসনস ফোর সিক্স ফোর থেকে সিক্স পর্যন্ত অ্যালফাবেট নিয়ে কাজ করা হয়েছে এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দেখানো হয়েছে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড তো ইউ দিয়ে কি দেখানো হয়েছে ইউ ফর আমব্রেলা ইউ আম বি আর ই এল এল এ আমব্রেলা ভি এ সি ভাস তাই না তারপরে এন উইন ডিও ডো উইন্ডো জানালা এক্সরে এক্সরে অর্থ রঞ্জন রশ্মি কিন্তু এক্স রে আমরা এক্স বলি তারপরে এটা বাংলা হলো রঞ্জন রশ্মি ওয়াইতে কী হয়েছে ইয়ো ই এক প্রকার খেলনা বাচ্চারা খেলে দেখবে জেট জেব্রা জেব্রা তো জেব্রাই জেব্রা জেব্রাই হবে তারপরে কি বলেছে রিড অ্যান্ড সে ট্রেস অ্যান্ড রাইট তোমাদের বইতে দেখো এখানে এগুলি ডট ডট দেওয়া আছে এগুলি ডট ডট দেওয়া আছে তাই না ডট ডট দেওয়া আছে তাহলে এখানে ইউএম বিআরই ডাবল এল এ আমব্রেলা তোমরা ডট ডটগুলি ট্রেস করে লিখে ফেলো ভিএসি ভাস ডাব্লিউআইএনডিও ডাব্লিউ উইন্ডো এখন তোমাদের যে কাজটা থাকবে তোমরা এই লাইনে এই যে এখানে একটা ফাঁকা লাইন আছে এই লাইনটার ভিতরে লিখে ফেলবে হ্যাঁ এই লাইনটার ভিতরে লিখে ফেলো এইটার নিচে দেখে দেখে আমব্রেলা এখানে এটা দেখে এই ঘরে আম্ব্রেলা লিখে ফেলো এখনই কাজ করে ফেলবে এটা এটার সাথে এখানে লেখো আমব্রেলা এখানে ভাস এখানে লেখো ভিএসি ভাস এখানে লেখো এন ডাব্লিউআইএনডিও ডাব্লিউ উইন্ডো এটা লেখার পরে তোমরা নিচে দেখো আবারও ট্রেস ডট ডট দেওয়া আছে সেটাকে লেখো মানে ট্রেস করো ওটা ঘুরাও হ্যাঁ ওটার উপরে দিয়ে পেন্সিল দিয়ে ঘুরাও এক্স রে ইও ইউ জেব্রা ঠিক আছে এক্স রে ইয়ো এটা আগে লেখো আমব্রেলা এই ঘরে আমব্রেলা লেখো আমি আজকের লিখলাম না তোমাদের তোমাদের লিখতে বলবো ঠিক আছে আমব্রেলা এখানে লেখো এটা দেখে এই এখানটায় লেখো ঠিক এটার মতো করে ভিএসি ভাস এখানে লেখো পেন্সিল দিয়ে লিখবে কলম দিয়ে না উইন্ডো এখানে উইন্ডো লেখো লিখে ফেলো তারপর দেখো এক্স রে ইউ ইউ জেব্রা এটাও লিখে ফেলবে এক্স রে জেব্রা তো লেখো এক্স রে এখানে লেখো এক্স রে এটা ঘোরাবো আগে হ্যাঁ এটা ঘোরাও এটা ভালো করে ঘোরাও ইয়ো ইয়ো এখানে লেখো ইয়ো ইয়ো জেব্রা এখানে লেখো জেব্রা লিখে ফেলো আমি একটু সময় দিচ্ছি লিখে ফেলো আমব্রেলা ভাস উইন্ডো এক্স রে ইয়ো ইয়ো শব্দগুলো রড দিয়ে লেখা হয়েছে তাই না এগুলি পেন্সিল দিয়ে হাত ঘোরা এরপর খাতায় লেখো হুম আশা করি লেখা শেষ করে ফেলেছ চলো এবার আমরা একটু দেখে নিই কী বলা হয়েছে লুক অ্যান্ড সে রাইট এইবার দেখো লুক অ্যান্ড সে রাইট তারপরে বলেছে রাইট তাই না দেখো এবং বলো তারপরে কী করতে হবে লিখতে হবে তো দেখো এখানে হোয়াট ইজ ইন দ্য পিকচার আই ক্যান সি জেব্রা আম্রেলা ভাস ইয়ো এক্স রে তাই না এই ছবিগুলি আম এই ছবিগুলি আমরা দেখতে পাচ্ছি তো এখন যেই ছবি আছে তার পাশে দেখো একটা বক্স করা আছে সেই বক্সে সেই ওয়ার্ডগুলি লিখতে হবে ঠিক আছে উপরে লিখে ফেলেছো আমব্রেলা ভাস উইন্ডো এক্স রে ইউ জেব্রা লেখা শেষ করে ফেলো তো চলো এবার আমরা আমাদের কাজে চলে যাই এটা কি উইন্ডো তাই না এটা কিসের ছবি জানালার ছবি জানালার সাথে বক্স কোনটা এইটা দেখো তো এখানে লেখো এটা দেখে এই যে উইন্ডো এই যে ডাব্লিউ আই এন ডিও ডাব্লিউ উইন্ডো এখানে লেখো এই বক্সের ভিতরে লেখো উইন্ডো আই ডি ডিও ডাব্লিউ উইন্ডো লেখো উইন্ডো ডাব্লিউ ও ডাব্লিউ উইন্ডো এখানে আছে কি দেখো এখানে একটা ফুলদানের ছবি আছে অর্থাৎ ভাস ভি এ এ সি ভাজ এখানে লাগবা ভাস এখানে দেখো ছোট একটা সাতাই যে এই যে দেখছো সাঁতারটার ছবিটা দেখো তাল মানে কি আমব্রেলা এম বি বিআর ই ডাবল এল এ আমব্রেলা আমব্রেলা এটা কিসের ছবি ইয়ো লেখো ওয়াইও ওয়াইও এটা হাইফেন দিয়ে লিখবে ইও এটা কিসের ছবি জেব্রার ছবি জেড ই জেব্রাই তাই না এটা হবে জেব্রা এটা একটা এক্স রে আমরা দেখতেছি একটা ঘোড়া বা কিছুর একটা রঞ্জন রশ্মি দেখতে পাচ্ছি অর্থাৎ এক্সরে তো লেখো এখানে এক্স রে এই ছবির নিচে এটা হবে এক্স রে এক্স আর এ ওয়াই রে এক্স রে অর্থাৎ আমরা কি। দেখলাম উইন্ডো উইন্ডোর পাশে উইন্ডো লিখলাম ভাজের পাশে ভাজ লেখলাম আম্রেলার বক্সে আমব্রেলা লেখলাম ই ইউর বক্সে ই লিখলাম জেব্রার বক্সে জেব্রা লেখলাম তাই না এক্স রে বক্সে এক্স রে লেখলাম তো এখানেই আমাদের বইয়ের কাজ শেষ আমরা আজকে কী শিখতে পারলাম ইউনিট ফাইভ থেকে ইউনিট ফাইভের লেসন ওয়ান থেকে থ্রিতে বয়স কত এখানে কিছু রাফি মিনা এদের বয়স সম্পর্কে জানতে পারলাম অর্থাৎ কিভাবে বয়স বয়স বলতে হয় কোশ্চেন করতে হয় সেটা দেখলাম আর লেসনস ফোর থেকে সিক্স আমরা অ্যালফাবেট আজকে অ্যালফাবেট ডব্লিউ এক্স ওয়াইজের এই ছয়টি ওয়ার্ড ছয়টি লেটার দিয়ে ছয়টি ওয়ার্ড শিখলাম ছয়টি ওয়ার্ড লিখতে পারলাম একটি পিকচার দেখে সেখান থেকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করে বক্সে ওয়ার্ডগুলি লিখতে পারলাম তো এই ছিল আমাদের ইউনিট ফাইভের লেসন্স ওয়ান থেকে সিক্স পর্যন্ত আলোচনার বিষয়বস্তু তো আমাদের বই আমরা ভালো করে পড়লাম এখন আমরা একটু প্র্যাকটিসে চলে যাব চলো আজকে আমরা ইউনিট ফাইভ থেকে কিছু ওয়ার্ড মিনিং শিখব কিছু মেক সেন্টেন্স শিখবো কিছু ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিখব ঠিক আছে তো চলো এইবার তোমরা এবার মেয়েরা তোমরা খাতা পেন্সিল নাও এবার লিখতে হবে খাতায় কষ্ট হয়ে যায় তারপরও লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই দেখো ইউনিট ফাইভ ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং এইচ ও ডাব তোমরা লিখে ফেলবে সাথে সাথে লিখে ফেলো এইচ ও ডাব্লিউ হাউ কত ইউ এম বি আর ই ডাবল এল এমা সাতা এক্স রে এক্স রে রঞ্জন রশি ওল্ড বয়স ভিএসি ভাস ফুলদানি ফুল এক প্রকার খেলনা ইয়ার বছর উইন্ডো জানালা জেব্রা জেব্রা তাই না জেব্রা অবশ্যই দেখেছ তোমরা অবশ্যই চিড়িয়াখানায় গিয়েছো সেখানে অনেক পশু পাখি দেখেছ জেব্রা তো দেখছোই অবশ্য জিরাফ জিরাফ তো এখন আর আমাদের মানে ন্যাশনাল জুতে নেই জিরাফের ইটে জাদুঘরে আছে ওই চিড়িয়াখানার জাদুঘরে আসে তো জেব্রা দেখেছো হাতি দেখেছো গন্ডার দেখেছো আরও কত কি দেখেছো তাই না সেরকম জে টিভি আর জেব্রা জেব্রাই আবার ওয়ার্ড মেনিংগুলি বলছি তোমরা লিখে ফেলো হাউ কত আমলা ছাতা এক্স রে রঞ্জন রশ্মি ওল্ড বয়স ভিএসি ফুলদানি ইও ইউ এক প্রকার খেলনা ইয়ার বছর উইন্ডো জানালা জেব্রা জেব্রা লিখে ফেলো এই কয়টি আগে লিখে ফেলো সময় দিচ্ছি তোমরা লিখে ফেলো আমি শেষ করেছ হাউ কত ওল্ড বয়স ইয়ার বছর আমা ছাতা ভাস ফুলদানি উইন্ডো জানালা এক্স রে রঞ্জন রশি ই এক প্রকার খেলনা জেব্রা জেব্রা ওকে তো চলো এবার আমরা মেক সেন্টেন্সে চলে যাই ওল্ড দেখো ওল্ড দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব কি লেখা হয়েছে আই এম সেভেন ইয়ার্স ওল্ড ওল্ডের নিচে কিন্তু আলনারেট করা হয়েছে অর্থাৎ একটা জিনিস খেয়াল করবে যেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে সেন্টেন্স তৈরি করার পরে সেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হবে তাহলে বোঝা যাবে যে ওই ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করা হয়েছে আই এম সেভেন ইয়ার্স ওল্ড ওল্ডের নিচে আন্ডারলাইন করো উইন্ডো জানালা অফ এন দ্য উইন্ডো উইন্ডোর নিচে আন্ডারলাইন করা আছে দেখো ডাব্লিউ আই এন উইন ডিও ডো উইন্ডো আমব্রেলা আমব্রেলা হলো আই হ্যাভ অ্যান আমব্রেলা আমার একটি ছাতা আছে আমব্রেলার আগে অ্যান বসে দেখেছো এ এন অ্যান হবে কিন্তু এ হবে না আম্বেলার আগে অ্যান বসবে তাই না আমরা যখন ক্লাস থ্রিতে উঠবো আর্টিকেল শিখবো যে এই আই ও ইউ এই পাঁচটি লেটার হলো ভাওয়েল আর ভাওয়েলের আগে নিয়ম অনুযায়ী অ্যান বসে তাহলে আম্বেলার আগে ইউ আছে এই জন্য অ্যান বসেছে আই হ্যাভ অ্যান আম্বলা আমি আবার বলছি এক্স সেন্টেন্স ওল্ড আই অ্যাম সেভেন ইয়ার্স ওল্ড উইন্ডো ওপেন দ্য উইন্ডো আমলা আই হ্যাভ অ্যান আম্বলা আই হ্যাভ অ্যান আমলা লিখে ফেলো তিনটি মেক সেন্টেন্স আজকে আছে লিখে ফেলো তোমরা আশা করি লেখা শেষ করে ফেলেছো ওল্ড আই এম সেভেন ইয়ারস ওল্ড উইন্ডো দা উইন্ডো আমব্রেলা আই হ্যাভ এন আমা এবার আমরা চলে যাব এখানে তিনটি সেন্টেন্স আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ ট্রান্সলেট ইনটু ইংলিশ এগুলি আমাদের সিলেবাসে থাকবে এই জন্যই আমরা একটু একটু করে প্রতি চাপ্টার থেকে শিখবো ট্রান্সলেট ইনটু ইংলিশও থাকবে ট্রান্সলেট ইন্টু বাংলাও থাকবে তারপর তোমার ইয়ারেন্স থাকবে ফিলিন দ্য ব্লাঙ্ক থাকবে ঠিক আছে তো এই হয় মিনা দিস ইজ মিনা আমি রাফি আই এম রাফি আই এম আমি কিন্তু এখানে কন্ট্রাকশন দিয়ে আই এম লিখেছি ওটা আই এম তো বইতে যেহেতু আই এম এভাবে দেওয়া আছে এজন্য লেখা হয়েছে আই এম রাফি তার বয়স আট বছর হি ইজ এইট ইয়ার্স ওল্ড হি ইজ এইট ইয়ার্স ওল্ড লেখো এই হয় মিনা দিস ইজ মিনা আমি রাফি আই এম রাফি তার বয়স আট বছর হি ইজ এইট ইয়ার্স ওল্ড এগুলি আমরা ইউনিট ফাইভ থেকেই দিয়েছি তাই না বইয়ের বাইরে কিছুই আসবে না তার বয়স আট বছর হি ইজ এইট ইয়ার্স ওল্ড এই হয় ইজ মিনা আমি তার বয়স আট বছর আমি রাফি আই এম রাফি তার বয়স আট বছর হি ইজ এইট ইয়ার্স ওল্ড হি ইজ এইট ইয়ার্স ওল্ডে ফেলো তো চলো এবার আমরা একদম পাঠের শেষে চলে এসেছি পার্টটি শেষ করার আগে আমরা একটু পুরো ক্লাসটাকে রিভিশন করে নিই আমরা আজকে ইউনিট ফাইভ ওল্ড থেকে কাজ করেছি সেখান থেকে আমরা বই ভালো করে পড়লাম তারপর আমরা প্র্যাকটিসে গিয়ে ওয়ার্ড মিনিং মেক্স সেন্টেন্স এবং ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিখলাম তো চলো নিয়ম অনুযায়ী বাড়ির কাজগুলি দেখো বাড়ির কাজ কী থাকবে যে ক্লাস ওয়ার্ক যেটা এই যে ওয়ার্ড মিনিং তারপরে মেক্স সেন্টেন্স অ্যান্ড ট্রান্সলেট ইন ইংলিশ এখানে সিডাব্লিউ যা করানো হলো তোমরা বাড়ির কাজের খাতায় সুন্দর করে লিখবে এখন তো তাড়াহুড়া করে লিখতে গিয়েছ জন্য হয়তো দেখতে ভালো হয়নি কিন্তু বাড়ির কাজের খাতায় সুন্দর করে লিখবে তো চলো দেখি আমরা আমাদের ইউনিট ফাইভ শেষ হয়ে গেল আমরা বই ভালো করে পড়ব তারপরে আমরা সব কিছু শিখব তাই না সিলেবাসে যেভাবে থাকবে সেই অনুযায়ী আমরা কাজ করব। তো দোয়া করি সবাই যেন আমরা আবার খুব শীঘ্রই সামনাসামনি ক্লাস করতে পারি তাই না সামনাসামনি ক্লাস করলে অন্যরকম তারপর যতটুকু চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি তোমাদের তোমরা চেষ্টা করবে সেটা নেওয়ার জন্য তো এতক্ষণ ক্লাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম